हरे कृष्ण ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय 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 मुखं करोति वासलं पुंगुं लंघयति गिरिं यत् कृपतमहं वंदे परमानंद माधवम् हरे कृष्ण सकल भक्तवृंदर चरणे आमार शत सहस्र कोटि प्रणाम रइल। आज आमरा आलोचना करब आषाढ़ मासेर शुक्लपक्षिया शयन एकादशीर व्रत माहात्म्य। हरे कृष्ण এই শয়ন একাদশী ব্রত অনুষ্ঠান পহেলা জুলাই 2020 বুধবার অনুষ্ঠিত হবে আর পারণের তারিখ হচ্ছে দোসরা জুলাই 2020 বৃহস্পতিবার। পারণের সময় সকাল 5:16 থেকে 9:47 এর মধ্যে। অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য নিবেদন করে সেই পঞ্চশস্য অবশ্যই গ্রহণ করবেন। যারা একাদশী ব্রত এখনো পালন করেন না শুরু করেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা একাদশী ব্রত পালন করুন এবং মানব জীবনকে ধন্য করুন। একাদশী ব্রত যারা পালন করতে আগ্রহী, নতুন যারা যারা জানেন না কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে, একাদশীর দিন কি গ্রহণ করা যাবে, কি বর্জন করতে হবে, এর নিয়ম কি, এর মাহাত্ম্য কি, এর ধর্মীয় ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, আপনারা যদি এর সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে অনুপম হালদার গীতা এন্ড ভাগবত লেকচার এই চ্যানেলে গিয়ে আপনারা প্লে লিস্টে যাবেন, একাদশী প্লে লিস্টে যাবেন, একাদশী প্লে লিস্ট থেকে সেখান থেকে একাদশী ব্রত বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় ব্যাখ্যা, একাদশী পালনের নিয়ম এটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি ডিটেলস জানতে পারবেন যে একাদশী কিভাবে পালন করতে হবে, একাদশী কি, এর মাহাত্ম্য কি, এর জীবনে আমাদের এর গুরুত্বটা কি, মনুষ্য জন্মে এই ব্রত কেন পালন করব তা আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। তারপরেও নতুনদের জন্য আমি সংক্ষেপে বলছি যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশী দশমীর দিন থেকে শুরু হয়ে যায়। যারা আমিষ আহার করেন তারা দশমীর দিন আমিষ গ্রহণ করবেন না এবং দশমীর দিন রাতে সংকল্প করবেন যে আমি আগামীকাল একাদশী ব্রত পালন করব এবং সেই দিন আমি একাদশীর দিন আমি প্রজল্প করব না, একাদশীর দিন আমি জড়জাগতিক কাজকর্ম কম করব, পারমার্থিক কাজে লিপ্ত থাকব, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, গীতা ভাগবত গীতা পাঠ করব, ভাগবত কথা শ্রবণ করব, হরি কথা শ্রবণ করব, এই সংকল্প ভগবান শ্রীকৃষ্ণের সামনে তার চিত্রপটের সামনে বা বিগ্রহের সামনে বসে আপনি সংকল্প করবেন এবং দশমীর দিন রাতে ব্রাশের সাহায্যে ভালো করে দাঁত ব্রাশ করবেন। কারণ একাদশীর দিন দাঁত ব্রাশ করার নিয়ম নেই, কেননা কোনো কারণে রক্তক্ষরণ যেন না হয়। একাদশীর দিন দাঁত ব্রাশ করা, চুল কাটা, নখ কাটা, শেভ করা এগুলো করা যাবে না এবং জড়জাগতিক কাজকর্ম যত কম করা যায় ততই মঙ্গল। অর্থাৎ একাদশীর দিন ভগবান শ্রীহরিকে আমাদের সময় দিতে হবে, তার নিকটে বাস করতে হবে এবং একাদশীর দিন কোনোভাবেই পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না। একাদশীর থাকার নিয়ম হচ্ছে কি, নির্জলা উপবাস, অর্থাৎ পারণের আগ পর্যন্ত কোনো জল স্পর্শ করবেন না। কিন্তু যারা নির্জলা থাকতে পারবেন না তাদের জন্য অসমর্থ যারা তারা সজলা থাকবেন, অর্থাৎ শুধুমাত্র জল বা ফলের রস গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে সফল, অর্থাৎ আপনি ফল মূল এগুলো গ্রহণ করবেন, তাও যদি সমর্থ না হন তাহলে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অনুকল্প প্রসাদ হিসাবে আপনি কি গ্রহণ করতে পারবেন আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন, একাদশী ব্রত মাহাত্ম্যের মধ্যে আপনারা ডিটেলস এর সম্পর্কে জানতে পারবেন। কিন্তু কোনোভাবেই পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং পঞ্চশস্য থেকে অর্থাৎ ধান, চাল, গম, যব,
ভুট্টা এগুলো থেকে তৈরি কোনো প্রকার খাবার আপনারা গ্রহণ করবেন না। একাদশীর দিন আপনি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একাদশী মানে হচ্ছে কি, এর অপর নাম হচ্ছে হরি উপবাস। হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ, উপ মানে নিকট, বাস মানে বাস করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিকট বা কাছাকাছি বাস করা। আপনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করবেন বা কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করবেন, যে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গীতা পাঠ করবেন, ভগবত হরিকথা শ্রবণ করবেন, তাহলে আপনি ভগবানের নিকটে নৈকট্যতা লাভ করবেন। আসল উদ্দেশ্য হচ্ছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আসল উদ্দেশ্য। যে আপনি যে না খেয়ে থাকবেন সেটাই উদ্দেশ্য নয়, কিন্তু উপবাস থাকবেন সেটাই উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তার জন্য বেশি করে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং গীতা পাঠ করবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, ভাগবত পাঠ করবেন। আমরা স্বয়ং একাদশী সম্পর্কে এর ব্রত মহাত্ম আমরা এখন জানার চেষ্টা করি। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী স্বয়ং বা পদ্মা একাদশী নামে পরিচিত। আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে অবস্থান করে তখন ভগবান জগৎপতি অনন্ত সজ্জায় শয়ন করেন, তাই এই একাদশীর নাম স্বয়ং একাদশী। এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে তখন ভগবান জাগরিত হন। শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়? তার প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, একসময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট যে কথা একই প্রশ্ন করেছিলেন এবং ব্রহ্মা নারদকে যে উত্তর দিয়েছিলেন আমি তাই আপনাকে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছুই নেই। এই বিষ্ণু ব্রত পালনের সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করেন না তিনি নরকগামী হন। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্যই এই ব্রত পালন করতে হয়, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমরা এই ব্রত পালন করতে করব। এই মনোভাব নিয়েই আমরা একাদশী ব্রত পালন করব। কোন সকাম কর্মের উদ্দেশ্য নিয়ে একাদশী ব্রত পালন করব না। যে ভগবান শ্রীহরি ভগবান ঋষিকেশের ইন্দ্রিয় সমূহ তৃপ্তি সাধন করবার জন্যই আমরা একাদশী ব্রত পালন করব। ব্রত উদযাপন করি ভক্তবৃন্দ দেহ ত্যাগান্তে হংসযুক্ত বিমানে আরোহণ পূর্বক বিষ্ণু লোকে গমন করেন। একাদশী পুরা এর কাহিনী, স্বয়ং একাদশীর কাহিনী হলো, পুরাকালে সূর্য বংশে প্রবল প্রতাপশালী সত্য প্রতিজ্ঞ মান্ধাতা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তার প্রজাদের অত্যন্ত স্নেহ করতেন, অর্থাৎ পুত্রের ন্যায় তিনি স্নেহ করতেন। তার রাজ্যে কোনোদিন অভাব অনটন ছিল না, কোন আদি ব্যাধি অর্থাৎ রোগ শোক কোনো কিছুই ছিল না। অন্যায়ভাবে উপার্জিত ধন সম্পদ তিনি কোষাগারে রাখতেন না, এইভাবে তিনি দেশ পরিচালনা করতেন সুন্দরভাবে। তার দেশ পরিচালনা করতেন, তার রাজ্যের প্রজারা অত্যন্ত সুখে জীবনযাপন করছিলেন, কিন্তু দৈব বিড়ম্বনা বশত কোনো অজ্ঞাত পাপ কর্ম ফলে ওই রাজ্যে 3 বছর যাবৎ কোনো বৃষ্টি হলো না, অর্থাৎ অনাবৃষ্টি দেখা দিল। ক্ষুধার জ্বালায় প্রজারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল এবং প্রজারা কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ ধর্ম কোনো শুভ কর্ম করতে পারলো না, সবকিছু লোপ পেল। হাহাকার গ্রস্ত প্রজারা রাজ দরবারে উপস্থিত হয়ে রাজার কাছে বললেন, হে রাজন, আপনি আমাদের 2-4টি বাক্য শ্রবণ করুন। তিনি রাজা প্রজারা বললেন, শাস্ত্রে জলকে নারো বলা হয় এবং জলেতে ভগবান অর্থাৎ অয়ন অর্থাৎ বাস করেন, সেজন্য ভগবানের আর এক নাম নারায়ণ। অর্থাৎ নারো হচ্ছে জল, অয়ন মানে বাস করা, অর্থাৎ ভগবান শ্রীহরি জলে বাস করেন। তিনি সর্বব্যাপী মেঘ রূপে অবস্থান করেন, মেঘ থেকে বাড়ি বর্ষণ হয়, বাড়ি থেকে শস্য উৎপাদন হয় অর্থাৎ অন্ন উৎপাদন হয়, সেই অন্ন গ্রহণ করে প্রজারা বেঁচে থাকে। অর্থাৎ হে নৃপশ্রেষ্ঠ, এমন কোন উপায় আপনি বের করুন যার দ্বারা প্রজাগণ সুখে শান্তিতে বাস করেন। তার উত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য সত্য, শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়, অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার উদ্ভূত অর্থাৎ সৃষ্টি হয়েছে, তারা বেঁচে রয়েছে। আমি রাজা হিসাবে ধর্ম
রাজার ধর্ম আচরণে প্রজারা প্রজার মঙ্গল হয় এবং রাজার অধর্ম আচরণে অধর্ম আচরণে প্রজাদের অমঙ্গল সাধিত হয়। আমি ন্যায়পরায়ণ রাজা, আমি ন্যায়পরায়ণভাবে রাজ্য পরিচালনা করেছি, কোন অন্যায় প্রশ্রয় দেইনি, স্বধর্ম অনুষ্ঠানে দিতে কখনো দ্বিধাবোধ করিনি, তথাপি কেন আমার রাজ্যে এই দুরাবস্থা দেখা দিয়েছে। রাজা এইরূপ চিন্তা করতে করতে তিনি তার কিছু মুখ্য ব্যক্তি এবং তার সঙ্গীদের নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈব অনুগ্রহে রাজা মান্দাতা আশ্রমের ঋষিকে প্রণাম করলেন। রাজা করজোড়ে তাকে সেই ঋষিকে অভিবাদন করলেন এবং ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজ্যে কোনো অশান্তি নাই তো? তখন রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, ধর্ম অনুসারে আমি রাজ্য শাসন করি, প্রজাদের মঙ্গলের জন্য সদা সর্বক্ষণ আমি লক্ষ্য রাখি, যাগ যজ্ঞ দিই, শুভ কর্ম যথেষ্ট করি, তথাপি আমার রাজ্যে 3 বছর যাবত কোনো বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে কোনো শস্য উৎপাদন হচ্ছে না, ফলে প্রজারা অত্যন্ত কষ্টের সঙ্গে দিন অতিপাত করছে। তাই আপনার নিকট আমরা এসেছি, আপনি এর কোনো বিহিত করুন, যেন প্রজাগণ সুখে থাকতে পারে, রাজ্যে যেন বৃষ্টি হয়, আবার যেন শস্য উৎপাদন হয়। তখন ঋষি বললেন, হে রাজন, সত্য যুগ হচ্ছে যুগের মধ্যে শ্রেষ্ঠ, এবং সেই সত্য যুগে উপাসনা হচ্ছে কি? ধ্যান। এই ধ্যান করার দায়িত্ব বা কর্তব্য হচ্ছে শুধুমাত্র ব্রহ্মচারীরাই এই ধ্যান করতে পারে, তাদের অধিকার রয়েছে। কিন্তু আপনার রাজ্যে কোনো এক শূদ্র তপস্যা করছে, ধ্যান করছে, তার এই অনধিকার চর্চার ফলে আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সুতরাং তাকে বধ করবার চেষ্টা করুন। রাজা বললেন, হে মুনিবর, তপস্যা করি নিরপরাধযুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি তাকে বধ করতে পারবো না। আপনি আমাকে সহজ সাধ্য অন্য কোন ধর্ম উপদেশ প্রদান করুন। রাজা মান্ধাতা এ কথা ঋষিবরকে বললেন। তখন ঋষি বললেন, যদি আপনি এই মনে করেন, তবে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া স্বয়ং একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে, আপনার প্রজাগণ আপনি অবশ্যই সুখে থাকবেন, আবার পুনরায় আপনার রাজ্যে শস্য পরিপূর্ণ হয়ে যাবে, প্রজাদের গোলা ধানে পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনি আপনার প্রজাগণ সকলেই এই স্বয়ং একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সহকারে পালন করুন। রাজা মুনিবরের এই আশ্বাস বাণী পেয়ে রাজা রাজ্যে ফিরে গেলেন এবং সপরিবারে এবং প্রজাবর্গ সহ তিনি এই একাদশী ব্রত অর্থাৎ স্বয়ং একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে শ্রদ্ধা ভক্তির সাথে পালন করল। এই একাদশী ব্রত পালনের পরে সেই রাজ্যে পুনরায় আবার বৃষ্টি হলো এবং শস্য উৎপাদিত হলো এবং প্রজারা সুখে শান্তিতে বাস করল। তাই আমরা স্বয়ং একাদশীর ব্রত মাহাত্ম থেকে আমরা জানতে পারলাম যে ভগবান নারায়ণের কত কৃপা। তাই ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রত হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত। সনাতন ধর্মের যত ব্রত রয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। বৈকুণ্ঠ লোকে যাবার জন্য অর্থাৎ মনুষ্য জন্মের যে উদ্দেশ্য অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র ছেদন করার একটি উপায় হচ্ছে একাদশী ব্রত। আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং প্রতিদিন গীতা ভাগবত কথা শ্রবণ করুন, পাঠ করুন। আপনারা আমরা সবাই আবার একসাথে আবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।